ব্লক করেন না, এদের ব্লক করছেন কেন? আপনারা পিছিয়ে যাই না, বলি দাদা মুখ্যমন্ত্রী এবার থেকে লোকটা ঠিক হসপিটালের উপচার্য এমনটা আপনাদের মিডিয়ার তো এসএসসির দুর্নীতি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান মন্ত্রীকে যেভাবে রগড়াচ্ছে 11 ঘন্টা 8 ঘন্টা, পরেশ অধিকারী যেভাবে লুকাচ্ছে, এসএসসির বিরাট দুর্নীতি, কলেজ সার্ভিস কমিশন দুর্নীতি। আমি তো কালকে প্রকাশ করব ইউনিভার্সিটিগুলোতে তৃণমূল ছাত্র পরিষদের লোকেদের কিভাবে জয়েন করিয়েছে, মুনিশ থেকে, কুন্তল থেকে, জয়া থেকে, লগ্নাজিৎ থেকে, আমি কালকে ফাঁস করব। এই বড় একটা ইস্যু যার সঙ্গে পশ্চিমবঙ্গের 90 লক্ষ শিক্ষিত ছাত্রছাত্রীর, মানে মেধাযুক্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বার্থ আছে, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য কখনো অর্জুন সিং, কখনো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পরিবর্তন, এগুলো মিডিয়াতে প্ল্যান্ট করা হচ্ছে। এখান থেকে 20 কিলোমিটার দূরে মোহাম্মদপুরের নান্টু প্রধান পার্থ চ্যাটার্জিকে বস্তা বস্তা টাকা তুলে দিত, তার বাবা চাঁদহরিকে গিয়ে জিজ্ঞেস করুন, তার ভাই পিন্টুকে গিয়ে জিজ্ঞেস করুন পার্থ কত টাকা এখান থেকে নিল, কোলাঘাটে রতনু গুচ্ছাই ঘর ছাড়া, মোহনপুরের কালীপদপতি কিভাবে এই এলাকাতেও এই সমস্ত এলাকা থেকে লুট করেছে, প্রাইমারি আপার প্রাইমারি 90 লক্ষ শিক্ষিত যুবক যুবতীর ভবিষ্যৎ নিয়ে প্রত্যেক দিন পশ্চিমবাংলার মিডিয়াগুলো টক শো করুক, আলোচনা করুক, এটা আমি চাই। আর আপনাদের খুব স্পষ্টভাবে বলে দিলাম চ্যান্সেলর পরিবর্তন অত সহজ নয়। এক হচ্ছে বিধানসভায় বিল আনতে হবে, ভারতীয় জনতা পার্টির এমএলএরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে আটকানোর, সেই বিল মহামান্য রাজ্যপালের কাছে পাঠাতে হবে, রাজ্যপালের কনকারেন্স নিতে হবে। শুধু তাই নয়, শুনে রাখুন, এডুকেশন হচ্ছে আপনার কেন্দ্র এবং রাজ্যের যৌথ দায়িত্বে আছে, অতএব কনকারেন্ট লিস্টে থাকা এডুকেশন সংক্রান্ত যে কোনো বিল, যে কোনো আইন, সেটা কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে। যেমন বিধান পরিষদের রেজুলেশন নেওয়া সত্ত্বেও হয়নি, বঙ্গ নামের রেজুলেশন নেওয়া সত্ত্বেও হয়নি, আপনারা একাধিক টকশো করা সত্ত্বেও হয়নি, মমতা ব্যানার্জির সব ইচ্ছা সব সাধ আমরা পূরণ হতে দেব না। সমন্ত মঞ্চের মধ্যে উপস্থিত থাকার জন্য আহ্বান আছি, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী সারা ভারতবর্ষের একটি নাম নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের আমাদের কান্ডারী সুরেন্দ্র অধিকারী স্বাগত, সুরেন্দ্র অধিকারী স্বাগত। সারা ভারতবর্ষের ঐতিহাসিক পীঠস্থল সবাইকে মঞ্চের মধ্যে ঢুকতে হবে, সবাইকে মঞ্চের মধ্যে ঢুকতে হবে, সবাইকে মঞ্চের মধ্যে ঢুকতে হবে। ফ্যানটা বন্ধ করো না দাদা, ফ্যানটা বন্ধ করো না, ফ্যানটা বন্ধ করো। এরকম একজন বিরোধী দলের মাধ্যমে আজকের শুভ উদ্বোধন করছেন স্বাধীনতার অমৃত মহোৎসব। আমাদের প্রাণের মানুষ ভ্রমণ করছে অশোক কুমার জেলা, এবং সবাইকে করে নিতে হবে, এবং আমাদের ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং কথাটা রেডিও করে নিচ্ছে শুন দিয়ে আমাদের অশোক কুমার ফুলে তোলা দিয়ে ভ্রমণ করে নিচ্ছে আমাদের।
পিতামাতা কেউ তখন তাকে জানে না, অল্পস্ব ছেলে। শুধু শুভেন্দু বাবুর নাম শুনেছেন, বহু দূর থেকে তিনি উপস্থিত হয়েছেন গান শোনানোর জন্য। কর্মসূচিতে
স্থানীয় বিধায়ক বিশিষ্ট শিক্ষক পার্থিপতি সন্তোষ প্রামাণিক আছেন, তাকে ধন্যবাদ জানাবো। আর যিনি এই কর্মসূচিতে উদ্যোগ নিয়ে সংগঠিত করেছেন এবং আমাকে আসার জন্য বেশ কয়েকবার অনুরোধ করেছেন, যে কারণে আজকে আমি কলকাতার কর্মসূচি আমার ছিল বিকাশ ভবনের সামনে একটি রাজনৈতিক কর্মসূচি, আমি না গিয়ে এখানে এসেছি আমার সতীর্থ বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, তাকেও ধন্যবাদ জানাবো। একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে ঝাঁকি রাখার সুযোগ তিনি করে দিয়েছেন মলয়বাবুর সঙ্গে একযোগ। আমাদের 150 বছরের প্রাচীন বিদ্যালয় কান্তি হাই স্কুল, তার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং দক্ষিণ কান্তির লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় অরূপ দাস মহোদয় মঞ্চে আছেন, তাকেও যথাযথ সম্মান দিতে পারব। আমার সাংবাদিক বন্ধুরা আছেন এবং প্রাক্তন প্রধান গোষ্ঠী বিহারী দাস সহ অনেককে আমি দেখতে পাচ্ছি, যারা আমার অত্যন্ত পরিচিত, আমার পরিবারের সঙ্গে পরিচিত। সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের শুধু একটা কথাই বলবো, যে স্বাধীনতার 75 বছর যাকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে অমৃত মহোৎসব, আজাদি কি অমৃত মহোৎসব হিসেবে ঘোষণা করেছে, গত 1 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন কর্মসূচি করা হচ্ছে, আর আমি 15ই আগস্টকে সামনে রেখে এবং দেশের মধ্যে স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতার যোদ্ধা, স্বাধীনতার লড়াইতে যারা অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন তাদের অতীতকে স্মরণ করে দেশ আমাদের কতটা এগিয়েছে এবং আমাদের দেশ যাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়, আমাদের দেশের অবস্থা যাতে তালিবানদের হাতে চলে যাওয়া আফগানিস্তানের মতো না হয়, আমাদের দেশ যাতে ইউক্রেনের মতো না হয় যেখানে 60 লক্ষ নাগরিক প্রাণ ভয়ে উলান্ডে কি আশ্রয় নিয়েছেন, সেই জন্যই আজকে আমাদের প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষ জুড়ে বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মকে এই বিষয়ে উদ্বুদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন গত রবিবার দিন গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রায় 10,000টি স্থানে তেরঙ্গা যাত্রা হয়েছে, জাতীয় পতাকা নিয়ে বাইক র্যালি হয়েছে, যে সমস্ত সংগঠন, যে সমস্ত সংস্থা, যে সমস্ত রাজনৈতিক দল তারা ব্যক্তির থেকে দলের থেকে দেশকে প্রাধান্য দেয়, যারা মনে করে ব্যক্তির কোন স্থান নেই, যারা মনে করে পরিবার কেন্দ্রিক রাজনীতি হওয়া উচিত নয়, যারা মনে করে দল অনেক দূরে দেশ আগে, সেই সমস্ত বিচারধারার লোকেরা বাইক র্যালি করে তেরঙ্গা যাত্রা করেছে। আমরা শুধু এই তেরঙ্গা যাত্রা বা সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে থেমে থাকব না, আমাদের বর্তমান সরকার নরেন্দ্র মোদীজি তিনি তার 30 তারিখে তিনি 8 বছর পূর্ণ করবেন, তার পরবর্তী সময়ে আরো তাকে এই 8 বছরে দেশের যে উন্নয়ন প্রগতি তাকে নিয়েও নানা ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। আগামী 31 তারিখ প্রধানমন্ত্রী দিল্লি থেকে অনেক কর্মসূচি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন, যার মধ্যে পশ্চিমবঙ্গেও 1,000 রেল প্রকল্প সহ অনেক উন্নয়নমূলক কর্মসূচি আপনারা দেখতে পাবেন পরবর্তী সময়ে। যাই হোক, আমি আশা করব এটি বাঁকুড়ার একটি প্রত্যন্ত প্রান্তে হলেও বিশেষ করে আমাদের যুবক যুবতীরা, ছাত্র ছাত্রীরা যাদের কাছে দেশটা কি এখনো জানা দরকার, দেশের অতীতটা কি যাদের কাছে জানা দরকার, তারা এখানে আসবে। আমি মলয়বাবুকে বলেছি যে এই ধরনের কর্মসূচি প্রদর্শনী আপনি বিভিন্ন রেল স্টেশন গুলিতে, সে নিউ জলপাইগুড়ি হতে পারে, সে খড়গপুর জংশন হতে পারে, বা বড় বড় রেল স্টেশন গুলিতে আমাদের জেলাতেও কাকি তবলুক হতে পারে, এখানে অত্যন্ত প্রচার করে এই ধরনের কর্মসূচি, এই ধরনের প্রদর্শনী, সঙ্গে আলোচনা চক্র এবং দেশাত্মবোধক, আজকে যেভাবে একজন শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত দিব্যাঙ্গ তিনি তার চোখে দৃষ্টি নেই,
আমাদের যেভাবে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করলেন, ঠিক একইভাবে আমরা যদি সর্বত্র নতুন করে জাগরণ আনতে পারি, তাহলে আমার মনে হয় স্বাধীনতার 75 বছর আমরা সঠিকভাবে পালন করতে পারব, স্বীকৃতি দিয়েছি। এবং আপনারা জানেন যে কোভিড মহামারীর পরবর্তী সময়ে আজকে যেভাবে 180 কোটি কোভিড ভ্যাকসিন বিনা পয়সায় বিনা মূল্যে দেশের মানুষকে দিয়েছে এই সরকার, এটা পৃথিবীর কোন রাষ্ট্র বলতে পারেন। 5 কোটি, 6 কোটি, 8 কোটি, 10 কোটি দেশ তারাও এখনো ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পারেনি। আমি আপনি আমরা সবাই, আমরা ছোট বাচ্চা ছাড়া সবাই, আমরা প্রত্যেকে 2 করে ডবল ডোজের ভ্যাকসিন পেয়ে গেছি, কেউ কেউ তো বুস্টার ডোজের ভ্যাকসিন পর্যন্ত পেয়ে গেছেন। এই যে ম্যানেজমেন্ট 135 কোটি দেশের মানুষকে এই যে মহামারীর হাত থেকে বাঁচালো, এবং এখনো যে প্রান্তিক গরিব মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মাথা পিছু 5 কেজি করে চাল আর গম মিশিয়ে এখনো দিয়ে যাচ্ছেন এই দেশের প্রধানমন্ত্রী 80 কোটি জনগণকে, এটা কেউ করতে পারেন। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের ক্ষেত্রেও অনেক সমালোচনা অনেকে করেন, জানেন ভারতবর্ষে কোন কেন্দ্র বা রাজ্যের সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে না, এটা আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের উপরে নির্ভর করে। কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকার যেটা করতে পারে, তারা যে সেস আদায় করে সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স, সেটা থেকে তারা কমাতে পারে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দীপাবলির আগে এবং গত কয়েকদিন আগে স্বাধীনতার অমৃত মহোৎসবের আজাদীর অমৃত মহোৎসবের আগে তিনি 2 বারে 1.5 টাকা করে পেট্রোলের দাম কমিয়েছেন আপনারা জানেন, এবং 17 টাকা করে গতবারে 10 টাকা এবারে 7 টাকা, 17 টাকা করে ডিজেলের সেন্ট্রাল যে ট্যাক্স পায় ভারত সরকার সেখান থেকে ছাড় দিয়েছে। শুধু তাই নয়, আমাদের দেশে যে গরিব মানুষ আছে যারা উজালা 1 এবং 2 বিনামূল্যে গ্যাস পেয়েছিলেন, তাদেরকে গ্যাসের সিলিন্ডার ক্রয় করার ক্ষেত্রে মাথা পিছু 200 টাকা করে সিলিন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্ট ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। এই 9 কোটির মধ্যে আমাদের রাজ্যে উজালা 1 এবং 2 পাওয়া গ্রামের নারীরা, মহিলারা, মায়েরা, দিদিরা, মাসিরা, তারা প্রায় 60-70 লক্ষ রয়েছেন পশ্চিমবাংলায় যারা সরাসরি এই সুযোগ পাবেন। তাই এই কথাগুলো আমি কেন বললাম, এই কথাগুলো এই কারণে বললাম, স্বাধীনতার যে আজাদী কে অমৃত মহোৎসবের সময় আমরা দেশ একটা শুধু শক্তিশালী সরকার নয়, যে সরকার আমেরিকার ভিতরে পাকিস্তানের ভিতরে ঢোকে পুলওয়ামা ঘটনার পরে পাকিস্তানকে শিক্ষা দিতে পারে, যে সরকারের প্রধানমন্ত্রীর চোখের দিকে চোখ রাখতে পারে না চীন, তারা সরিয়ে নেয় সেনা 1 মাস 1.5 মাসের মধ্যে ভারত সীমান্ত থেকে, এইরকম একটা শক্তিশালী প্রধানমন্ত্রী শুধুমাত্র দেশকে শক্তিশালী করেননি, তিনি একটা প্রো পিপল অর্থাৎ দেশের জনগণের কল্যাণকারী সরকার হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন, এটাই আমাদের কাছে পরম প্রাপ্তি। সাথে সাথে পরিশেষে আমি বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব, তিনি যেমন আমাদের ভারতবর্ষের সনাতনের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, আমাদের ভগবান রামচন্দ্রের মন্দির শান্তিপূর্ণ উপায় সুপ্রিম কোর্টের আদেশে তৈরি করা শুরু করা থেকে শুরু করে কেদারনাথ বদ্রীধাম চারধামকে নতুন ভাবে বানানো থেকে শুরু করে কাশীধামকে নবরূপে তৈরি করা থেকে শুরু করে মা অন্নপূর্ণার যে মূর্তি পড়েছিল কানাডাতে তাকে যথাযোগ্য মর্যাদায় দেশে ফিরিয়ে এনে প্রতিষ্ঠা করা শুধু নয়, যে সমস্ত স্বাধীনতার প্রকৃত যোদ্ধারা যারা দেশকে স্বাধীন করেছিলেন তারা কিন্তু প্রচারে আলোতে আসতে পারেনি বিগত দিনের সরকারগুলির জন্য। এর মধ্যে যদি ধরেন তাহলে ভারতরত্ন প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা আমরা প্রথমেই বলব, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে স্বাধীনতা আন্দোলনের প্রধান জনন হিসেবে আজকে গ্রহণ করে ভারত সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যথাযথ সম্মান দিয়েছেন, যেটা বিগত দিনে কোন সরকার দিতে পারেনি। শুধু তাই নয়, যৌব পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল তার মূর্তি স্থাপনের মধ্য দিয়ে 3000 ফুট উঁচু লম্বা বিরাট মূর্তি স্থাপনের মধ্য দিয়ে গুজরাটে এই সর্দার বল্লভভাই প্যাটেলকেও
তার এই সংগ্রাম তাকে সামনে আনার ব্যবস্থা করেছেন। একইভাবে পাঞ্জাবের ভগৎ সিং বলুন, আমাদের অবিভক্ত মেদিনীপুরের ক্ষুদিরাম বসু বলুন, এদেরকে যথাযোগ্য সন্তান মধ্য দিয়ে এই সমস্ত যুব শহীদদেরকে যথাযোগ্য সম্মান বর্তমান সরকারই দিয়েছে। বিগত দিনের সরকার একটা নির্দিষ্ট পরিবারের বাইরে বেরোতে পারেনি, যেটা নরেন্দ্র মোদীজি করেননি। তিনি প্রকৃত স্বাধীনতার সেনানীদের সংগ্রামীদের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করার সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা সংশোধন করার জন্য অনুরোধ করব। এটা রাজনৈতিক মঞ্চ নয়, মেদিনীপুরের ছেলে হিসেবে আমার খুব গায়ে লেগেছিল। দেখেছিলাম 23 জানুয়ারি নেতাজির মূর্তির নিচে দাঁড়িয়ে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছেন মাতঙ্গিনী হাজরা ইছামণিতে শহীদ হয়েছিলেন। আমি এখান থেকে মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আজাদী কি অমৃত মহোৎসবের 15ই আগস্টের আগে আপনি যে কোনো সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে সংশোধন করে নেবেন বা মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন 1942-এর 29শে সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের অঙ্গ হিসেবে তমলুকের বানপুকুরে তার বুকে গুলি মারা হয়েছিল, তার হাতে ছিল তেরঙ্গা পতাকা আর এক হাতে ছিল শঙ্খ। এটা আমাদের রাজ্যের প্রশাসনিক করতে আশা করব সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ। অমৃত মহোৎসব প্রচন্ড কর্মব্যস্ততার মধ্যে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে যেতে হয় মানুষের কাছে, তা সত্ত্বেও আজকে তিনি যে সময় দিয়েছেন মানুষের পক্ষ থেকে আজকে ওনাকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করি, ওনাকে সাধুবাদ জানাই। ১৯৪৭ সাল থেকে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে এরকম বিরোধী দল নেতা আরে তার ফার কে ধরে।